আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ উগ্রবাদিতা ছিল না, ইসলাম শান্তি, ইসলাম সুন্দর এবং ইসলাম ভালো। আজকে ভারতের এই উত্তপ্ত পরিবেশ জিন্দাল এবং নূপুর শর্মাকে নিয়ে আমরা বাংলাদেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে হিন্দু মুসলমানে দ্বন্দ্ব ক্লেশ করবো, এটা ইসলাম কখনো কামনা করে না, এটা কখনো আমরা করবো না। তবে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটাক্ষ করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিবাহ করেছেন, এটা অন্যায়, এটা ভালো হয় নাই নাকি? আমি তাদেরকে অঙ্গুলি নির্দেশ করি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে হিন্দু, হিন্দু ওনার স্ত্রী যখন বিবাহ করছে তার স্ত্রীর বয়স ছিল 5 বছর, তার স্ত্রীর বয়স ছিল 5 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের সবাইয়েরই বিবাহিত জীবন, অপরিণত বয়সে তাদের স্ত্রীগণ। তখন নূপুর শর্মা কোথায় গেছিল, ভারতের মোদী সরকার কোথায় গেছিল? অতএব যেহেতু ওই সরকারের মুখপাত্র, ওই সরকারি দলের লোকেরা এটা বলছে, অতএব সরকারি পর্যায়ে ভারতে এটার প্রতিবাদ করে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সমাজে বাংলাদেশের সরকার, সরকার প্রধান যিনি আছেন, ওনারা বহু আগে আমি দাবি করেছিলাম যে ইসলাম নিয়ে কটাক্ষ, নবীকে নিয়ে কটাক্ষ, কোরআন নিয়ে কটাক্ষ, অথবা সহধর্ম হিসাবে সারা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একই সাথে বসবাস করতেছি, কোনো মুসলমান ধর্মের আমরাও যেন ওই গীতা নিয়া, ত্রিপিটক নিয়া, এরপরে বেদ নিয়া, অন্যান্য কোনো কিছু ধর্মীয় গ্রন্থ নিয়া, ধর্ম যাজক্র নিয়া মুসলমানরা কখনো যেন কটাক্ষ যেন না করে, আর হিন্দু অন্য ধর্মের মানুষও যেন নবীকে নিয়া, রসুলকে নিয়া, কোরআনকে নিয়ে যেন না করে। অতএব কোনো ধর্মকে নিয়ে কেউ কখনো উত্তপ্ত পরিবেশ বাংলাদেশে সৃষ্টি যেন না করে, এই মর্মে একটা বীর উত্থাপন করে আমি বলেছিলাম 10 বছর আগে থাকতে, এই দাবি দেওয়ার আমি করতেছি। অন্ততপক্ষে এই ধরনের প্রমাণ যদি হয় তাহলে 10 বছরের সশ্রম কারাদণ্ড তাকে দেওয়া হবে, আর যদি 10 বছর জেল খাটার পরে তারপরে যদি নবী কেনিয়া, ইসলাম কেনিয়া, কোরআন কেনিয়া যদি কোনো কথা বলে তাহলে দেশ থেকে তাকে নাগরিকত্ব কেটে তাকে বের করে দেওয়া হবে। এই আইন যদি তখন সরকার যদি করতেন তাহলে বাংলাদেশের কিছু কিছু মাথা তারা উঠে ওরা উঠতে পারত না, কথা ঠিক কিনা বলেন? আর কথা লক্ষ্য করেন, এখন সারা সারা বিশ্ব পৃথিবীর বুকে মুসলিম রাষ্ট্রগুলো এক হয়েছে, কথা ঠিক কিনা বলেন? ঠিক, ভালো হয়েছে। নূপুর শর্মার এই কথা সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র সব একত হয়েছে, পৃথিবী দেখো মুসলমান নয় এক, আল্লাহ নবীর স্বার্থের জন্য এক, কোরআনের খেয়ালের জন্য এক, ইসলামের জন্য এক। ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নবী, মুসলমানদের নবী, জোরে বলো সুবহানাল্লাহ। এবার ইসলামের রাষ্ট্রগুলো এক হয়েছে কিনা, হয়েছে, ভারতে পণ্য বর্জন করছে কিনা, করছে, ভারতে যত মানুষ আছে সব দেশ থেকে বাইরে করে দিচ্ছে। এখন আমাদের দেশের সরকার একটু বিপাকেই পড়ছে, কারণ অন্য অন্য দেশের সাথে তাদের সাথে সঙ্গতি রেখে সরকারি পর্যায়ে এটাকে যদি প্রতিবাদ করা না হয় তাহলে সরকার কিন্তু দুইটা বিপদ আছে। 1 নম্বর হলো সমস্ত মুসলিম রাষ্ট্র গোটা বিশ্ব পৃথিবীর থেকে আমাদের বর্তমান সরকার বিচ্ছিন্ন হয়ে যাবে। 2 নম্বর এই সামনে ইলেকশনে, নির্বাচনে অত্যন্ত ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে, আওয়ামী লীগ সরকার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে আন্দোলন সারা বাংলাদেশে চলছে তার সকলের দাবি হলো একটা, হিন্দুদের বিরুদ্ধে কোনো এটা আন্দোলন না, কোনো কিছু না, খুব ভারতে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা মুসলমানদের পক্ষ হয়ে তা প্রতিবাদ করতেছে, তা ভালো কথাই করতেছে। এক নূপুর শর্মা এবং মোদি সরকারের এক প্রেমের কারণে সুরা গোটা ভারতকে একটা রাষ্ট্রের মধ্যে ছেড়ে দিচ্ছে এবং অর্থনৈতিক বিশাল একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা, এটা তারাই করছে এটা। অতএব আমি মনে করি অচিরে সরকারের পক্ষ থেকে জাতীয়ভাবে এটাকে প্রতিবাদ জানানো উচিত এবং মুসলিম বিশ্বের সাথে একটা সংগতি রেখে তাকে চলতে হবে, তাছাড়া এই সারা মুসলিম বিশ্ব, সারা পৃথিবীর থেকে উনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবেন, এই দল কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, এই সরকার বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং ইলেকশনের সামনে এটা তার জন্য বিশাল একটা ক্ষতিগ্রস্ত হবে, দুটা পলিটিক্যাল ক্ষতি তার কিন্তু হয়ে যেতে পারে।
আমি আপনাদের ক্ষেত্রে দাস করতে চাই। আর আরেকটা ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে, যেখানে 92% মুসলমানের দেশ বাংলাদেশে, এখানে আমাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার যদি থাকেন আর সে মুসলমান হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে কোনো কিছু বলবে, এর প্রতিবাদ জানাবে না, এটা ইমানের কমজোরির একটা চিহ্ন হবে। আমি আপনাদের ক্ষেত্রে দারস করতে চাই, ওটা আরব বিশ্ব যদি এ সরকারের পক্ষে থাকে আর আমাদের মতো হুজুর সকলে যদি আমাদের তাদের পক্ষে যদি থাকে, তাহলে তার কোনো চিন্তাই থাকতে পারে না। কত ঠিক কিনা বলেন? অতএব তার আশেপাশে যারা আছে সুপরামর্শ দিয়ে একটা বক্তব্য রেডি করে দিই, যে বক্তব্য দিলে ভারতের সাথে সুসম্পর্ক থাকবে, সমস্যা হবে না, ইমানের দায়িত্ব পালন হবে, আরব বিশ্বের সাথে আমরা যেন একত্রতা ঘোষণা থাকতেও আমরা যেন পারি। এই ধরনের একটা বক্তব্য সাজিয়ে দেওয়ার জন্য আরব সমাজের দরকার, মৈত্রীর দরকার। আমি সরকার প্রধানকে বলি যে ওনার ডাইনে বামে কোনো আলেম আছে নাকি আমার সন্দেহ লাগে, কোনো মুফতি আছে নাকি সন্দেহ লাগে, ওনার বক্তব্য রেডি করে দেয় কি? বক্তব্য রেডি করে দেওয়ার জন্য আলেম মুফতির দরকার। শুনেন, বিএনপি সরকার যখন ছিল তখন জাতীয় ওলামা দল কিন্তু রেজিস্ট্রেশন নাই, কথা কেন করছে? আওয়ামী লীগ সরকার যে পাওয়ার আছে জাতীয় ওলামা লীগ করছে, কোনো রেজিস্ট্রেশন নাই। কৃষক শ্রমিক লীগ রেজিস্ট্রেশন আছে, ছাত্র লীগ রেজিস্ট্রেশন আছে, তারপর যুব লীগ তা আছে, ওলামা লীগ এটারে প্রধানমন্ত্রী এটারে সমর্থন দিয়া এটাকে রেজিস্ট্রেশন করে নাই, বিএনপি করে নাই, এটাও করে নাই। কথার অর্থ হলো কি, যেমন বিএনপি তেমন আওয়ামী লীগ এরা চা আলেম ওলামাদের সামনে মূলা ঝুলিয়ে রাখার জন্য আলেমদেরকে সম্মান শ্রদ্ধা দেয়া, তাদেরকে সাথে একটা আলাপ আলোচনা করবে। আজকে আরব বিশ্ব যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী যান, বিএনপির সময় যখন গিয়েছে তখন সবাই ওই বড় বড় হারগো নিয়ে গেছে, মন্ত্রী মিনিস্টার নিয়ে গেছে, একটা হুজুর একটা মরার একটা মুক্তিকে নিয়ে জানে, কত লক্ষ্য করছেন? আজকে যদি সরকার প্রধানের কাছ থেকে যদি, কারণ গোটা বিশ্ব পৃথিবীর বুকে টাকা কাদের কাছে? তাদের কাছে টাকা, মুসলমানদের কাছে টাকা, আমরা তো আমাদের কাছে টাকা। আন্নাল আদা ইয়ারিসু আইবাদিয়া সলেহ, আজকে কুয়েত, কাতার, আবু ধাবি, ওম্মান, মস্কট, আরব আমিরাত, এরপর সব রাষ্ট্র যদি প্রকৃতপক্ষে তারা যদি জানে এদেশের হেলিকপ্টার, এদেশের হুন্ঠি মিনিস্টাররা ছুটিতে যায়, আশেপাশে আলেম ওলামা থাকে, ইগাল করা থাকে, সন্ধ্যা আটটিতে দু একটা কথা বলে, তারা আমাদের প্রতি ঝুঁকবে কিনা বেশি জোরে করা ঝুঁকবে? এই কথার ব্র্যান্ডটা প্রধানমন্ত্রীকে দেওয়ার মতো কোনো মানুষ নাই। সবাই প্রধানমন্ত্রীকে যায় খালি স্যার স্যার ম্যাডাম ম্যাডাম যেরকম বড় না, এটা কি আমরা কি কিছু ইমেজে নাই না? এই হুজুর যদি ডাইনি বামে থাকে প্রধানমন্ত্রী যেন আরো ভালো একটা বক্তব্য রেডি করে দেবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির বরকত হবে। আসলে বক্তব্য কি, কিসের বক্তব্য দেওয়া হয়? এগুলা আউযুবিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলবে, একটা কোরআন শরীফ আয়াত দিবে, 110 সুন্দর একটা বক্তব্য সাজায় দিবে। যারা বক্তব্য ডাইনি বামে সাজায় দেয় অগত আরবিতে পর পর পাশা ভয় হওয়া দিতে পারবে। আমরা মনে করি যিনি নেতৃত্ব দিতেছেন ভালো নেতৃত্ব, আপনি সুন্দর দেন, আরো সুন্দর কথা বলে, কোরআন হাদিস শরীফ আলাপ আলোচনার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, আপনি এটা জানতে পারেন। অতএব কিছু কিছু করে ইসলামের ধর্মীয় অনুশাসনগুলি, কোরআন সুন্নাহর বিধান, হিসাবপত্রগুলি সরকার প্রধান যদি মনে করে কিছু কিছু করতে করতে মানুষকে অনেক সামনে আগায় নেওয়া যাবে। তাই আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, আসুন আমাদের দেশ সুখ সমৃদ্ধ থাকুক, ভারতের সাথে সুসম্পর্ক থাকুক, সকলের সাথে সুসম্পর্ক থাকুক, আর বিশ্ব যেন জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করার পরিপ্রেক্ষিতে আমরা আরব বিশ্ব একত্রিত হয়ে যে বক্তব্য দিচ্ছি, বাংলাদেশ আমাদের সাথে আছে। যারা এটার মধ্যে আহ্বান জানাচ্ছেন এবং অচিরেই সরকার প্রধানও সেই জিনিসটা জেনে একটা সুষ্ঠু সমাধান করে সারা বিশ্বের সাথে তার একটা সঙ্গতি রেখে ইমানের দায়িত্ব পালন করবেন বলে আমরা ওটা আশা করি। আমরা দেশের সুখ শান্তি কামনা করি। আমরা কখনোই অন্যান্য ধর্মের যারা আছে তাদের প্রতি অত্যাচারী হব না, তাদের প্রতি দ্বন্দ্ব করে সতর্ক করবো না। আপনারা জানেন 700 বছরের রাজত্বকালে ভারতে কে রাজত্ব করেছে? মুসলমান রাজত্ব করেছে। একটা মন্দির গীতা ভাঙা হয় নাই, ওই গীতার বিরুদ্ধে কোনো কথা বলা হয় না,
কোনো হিন্দু হিন্দুদেরকে কষ্ট দেওয়া হয় না, কিন্তু ভারতে বর্তমানে একটার পর একটা মুসলমানদের একটু নির্যাতন চলছে বিভিন্নভাবে আপনারা জানেন, এমনটি যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন, দেশে আমরা সুশৃঙ্খলতা নিয়ে আমরা কাজ করব, ইমানের দায়িত্ব পালন করব, কিন্তু কোনো দ্বন্দ্ব ক্লেশ যেন কখনো যেন না হয় এটা আমরা কামনা করি না। আল্লাহ পাক যেন সুখ দেন, শান্তি দেন, রহমত করেন এবং বরকত আল্লাহ পাক যেন করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরি গড়ার জন্য করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبة قيامة সবুরি পাতুসে আউট, সবুরে কামুসে আউট, বায়াত কিয়ামত উপর হাত, মুহাম্মদ নূরুল ইসলাম সিদ্দিকী খলিফা লাহাস হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব কি আইমির মাওলা কবুল ফরমা আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। কোরআন হাদিস সুবাল কলবের মধ্যে তুমি চালে, আল্লাহ নবীর দুশ্মনদেরকে তুমি নিপদ দিয়ে দাও, আল্লাহ কোরআনুল কারীমের সত্যদেরকে নিপদ দিয়ে দাও, আল্লাহ হেদায়েত দাও আমাদেরকে, পুরো হেদায়েত রিসিভ করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় সন্তানরা কবর বসে হয়ে গেছে, তাদের কবর গুলোকে বেশের বাগান বানিয়ে দাও। আল্লাহ মারিগন দরবাসে আশিক পাগল মরিদ মুত্তাকিন যারা আছেন কবুল করে নাও, এলাকাবাসী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও, তোমার ওলি হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ প্রত্যেকটি ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছে দাও, এই মসজিদে মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ ইয়ার হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপর তুমি পৌঁছিয়ে দাও, যারা অসুখ খুশি বিমান আজামের মধ্যে ভুগতেছে সেটা আজ আলে তুমি দান করে দাও, পুরো অসুস্থতা ইনায়াত করে দাও, হায়াত তুমি বাড়িয়ে দাও, বিপদ তুমি তরিয়ে দাও। আহব্বাল মিন্না।